বন্ধুরা, এখন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিড়ে আজকে রাজ সাক্ষী হয়ে থাকছে। এই মুহূর্তে সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের কোটি কোটি লক্ষ, কোটি কোটি জনতা, আজকে কোটি কোটি জনতা, ছাত্র জনতা এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে, শুধু টিএসসি চত্বরে নয়, পূর্ণাঙ্গ ঢাকায়, সমগ্র ঢাকায় আজকে ছাত্র জনতা। আজকের এই আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এই চত্বরে। বন্ধুরা, আপনারা দেখছেন এই রাজু ভাস্কর্যের এই চত্বরে লক্ষ লক্ষ ছাত্র জনতা, লক্ষ লক্ষ ছাত্র জনতা আজকে স্বাধীন বাংলা 20 বছরের শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা জাতীয় পৃষ্ঠ যাতা করে পৃষ্ঠ হয়ে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী ঈশ্বর বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনার স্বৈরাচার আন্দোলনের সাক্ষী। এই সেই জায়গা যেখানে 90-এর গণ আন্দোলন হয়েছে। এখানে হইল শেখ হাসিনার 2024-এর আন্দোলন, 2024-এর আন্দোলনের সূচনাঘর এইখানে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরেই ছাত্র জনতা, ছাত্ররা প্রত্যম আন্দোলন শুরু করে। খেলা হবে মানুষের, আরো মানুষের কত বলা যাবে না, এখানে কত লোক আছে তা বলা যাবে না, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি লোক আজকে ঢাকার শহরে ছাত্রদের ডাকে, সমগ্র বাংলাদেশ থেকে পায়ে হেঁটে মানুষ এই ঢাকা শাহবাগ চত্বরে এসেছে, ঢাকায় এসেছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে তার লাঠিয়াল বাহিনী নামিয়েছিল গতকাল, তারা পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে পুলিশ বাহিনী, পরাস্ত হয়েছে বিজিবি, পরাস্ত হয়েছে সকল বাহিনী, ছাত্র দাদার কাছে অবশেষে হার মেনেছে সেনাবাহিনী। শেখ হাসিনা এমন কোনো পথ অবলম্বন করে নাই ছাত্রদেরকে দমানোর জন্য, এমন কোনো পথ বেছে নেয় নাই যে পথ ছিল সেই পথ সে হেঁটেছে, কিন্তু ছাত্র জনতা রক্ত দিয়ে, রক্তের বিনিময়ে যুদ্ধ করে আজকে স্বাধীন করেছে বাংলাদেশকে। এই সেই স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আসিবে রক্তের বিনিময়, শহীদ আসিবে রক্তের বিনিময়, অর্জিত হলো আজকের এই স্বাধীনতা। ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই ঐতিহাসিক মুহূর্তের জন্য মানুষ আর 20 বছর অপেক্ষা করছে, 20 বছরের অপেক্ষার পালা, 20 বছরের নির্যাতনের পালা, আজকে হিসাব 20 বছরের নির্যাতন। আরে ভাই,